ভিউয়ার্স, আজকে গ্রামের একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামে এই পিঠাটা খুব বেশি করে খাওয়া হয় বর্ষাকালে, আমার কাছে খুব ভালো লাগে, আমি আপনাদের সাথে শেয়ার করছি। পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমি হাফ কাপ তিল, অবশ্যই খোসা ছাড়ানো তিল নিতে হবে, ভেজে নিচ্ছি। বেশ মচমচা করে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে ভেজে নিবেন। ডিয়ার ভিউয়ার্স, আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন, আর অবশ্যই অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। তিলটা ভাজা হয়ে গেছে, আমি একটি পাত্রে ঢেলে নিলাম। এখন সেই একই কড়াইয়ে আমি হাফ কাপ চাল লবণ আর পানি মিশিয়ে ভেজে নিচ্ছি। ঠিক চাল ভাজাটা আমরা যেভাবে ভেজে খাই না, ঠিক সেভাবে ভেজে নিতে হবে, একটু মচমচা করে, লাল লাল করে। দেখুন, ঠিক এইভাবে ভেজে নেবেন। ভিউয়ার্স, যে কথা বলছিলাম, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল, চাল ভাজাটা হয়ে গেছে, এখন চাল ভাজা এবং তিল ভাজা ঠান্ডা হওয়ার পর একটি ব্লেন্ডারে আমি একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। খুব বেশি মিহি করে ব্লেন্ড করার দরকার নেই, খুব বেশি সময়ও কিন্তু লাগবে না। আমি ব্লেন্ড করে নিচ্ছি। ভিউয়ার্স, এই পিঠাটা কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যাবে। এখন সেই একই কড়াইয়ে আমি সামান্য তেল দিয়ে চারিদিকে একটু ছড়িয়ে নিচ্ছি। হালকা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটি নারকেল কোড়া। নারকেল কোড়াটা নিয়ে আমি আবারও নেড়ে চেড়ে ভেজে নিব। বেশ একটু পানিটা শুকানো পর্যন্ত ভেজে নিতে হবে। পানি শুকিয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখন নারকেল কোড়ার সাথে চিনিটাকে আমি ভেজে নিব যতক্ষণ না পানি বের হয়ে একটা আঠালো ভাব হয়, তাপ কিন্তু কম থাকবে। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আস্তে আস্তে দেখেন পানি ছাড়ছে। যখন নারকেল আঠালো মতো হয়ে আসবে তখন দিয়ে দিব সেই তিল এবং চালের গুঁড়ার মিশ্রণ, দিয়ে নাড়তে থাকব। নাড়তে নাড়তে একটা আঠালো ডো তৈরি হবে। ডোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব এবং হাতের সাহায্যে হালকা গরম অবস্থায় মসৃণ করে নিয়ে আমি ছুরির সাহায্যে কেটে নিব, কারণ গরম অবস্থাতেই এটা কাটতে হবে, না হলে কিন্তু পরে কাটা যাবে না। ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। ঠিক বরফির মতো হয়েছে, এটা খেতে কিন্তু খুবই মজা। আপনারা সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।